আলহামদুলিল্লাহ আমরা এখন উহুদ পাহাড়ের সামনে আছি। এই নুমান ভাই, এই উহুদ পাহাড়ের সোয়াব পাওয়া যায় যে সবসময় বলে, এটা কি এই সেই উহুদ পাহাড়? এই যে বলে যে সবাই যে বলে যে উহুদ পাহাড় পরিমাণ সোয়াব পাওয়া যায়, এই যে উহুদ পাহাড়টা শুরুর দিক থেকে, যে যদি তোমরা কেউ জানাজার নামাজে অংশগ্রহণ করো এটা উহুদ পাহাড়ের সমান সোয়াব পাওয়া যায়, এই সেই উহুদ পাহাড় দেখা যাচ্ছে। পিছন সাইডে আমার আরো বড় উহুদ পাহাড়, এই এই সামনে যে সাইডটা আমি ভিডিও ধরে আসি ওটা রোদের কারণে ভিডিওটা করা যাচ্ছে না। তো এই এই উহুদ পাহাড়, এইটার এই উহুদ পাহাড়ের উদাহরণ দিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, যদি কেউ যদি কেউ কারো জানাজার নামাজ অংশগ্রহণ করে একটা উহুদ পাহাড়ের সমান সোয়াব পাওয়া যায়, এবং যদি সে কবর পর্যন্ত যায় তাহলে সে তিনটা উহুদ পাহাড়ের সমান সোয়াব পায়। এই উহুদ পাহাড়েই আমাদের আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর এই জায়গায় আছে। উনি এই জায়গায় যুদ্ধের সময় উনি আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সহ আরও 70 জন সাহাবি এই জায়গায় ইন্তেকাল করেন, শহীদ হন। এই যে উহুদ পাহাড়ের বড় অংশটা এদিক দিয়ে আমি ভিডিও করতেছি, বিশাল বড়, ওই ডান সাইডে আরও আছে ওদিকে ইয়ার জন্য মসজিদের জন্য ভিডিওটা ধরা যাচ্ছে না, বিশাল বড় উহুদ পাহাড়।